ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, সাবস্ক্রাইব করুন টিভির বাংলা, থাকুন সব সময় খবর। নমস্কার, এখানে উপস্থিত মঞ্চে আমার অত্যন্ত প্রিয় দাদা দুর্গাদা, পাশে কৃষ্ণদা, ডান দিকে পুলিশ কর্তা সাহেব সিআইসি সাহেব, এবং সম্মানীয় সাংবাদিক বন্ধু এবং তাদের পরিজনেরা। দেখুন, আগে যখন ছোট থেকে আমার একটু পেপার পড়া স্বভাব আছে, অভ্যাস আছে, যখন পেপার পড়তাম তখন দেখতাম বড় বড় কাগজ খবরগুলোই আমাদের খবর, মানে পেপারের একটা লিমিটেড জায়গা আছে, এবং জেলার খবর জানতে গেলে ওই জেলার পেজ ছাড়া কিন্তু অন্য জায়গায় খুব বড় খবর না হলে, বড় কিছু না হলে খুব একটা দেখা যেত না। কিন্তু জবে থেকে এই ইউটিউব মিডিয়া, অনলাইন পোর্টাল মিডিয়া, এই ধরনের চ্যানেলগুলো এসেছে, তবে থেকে কিন্তু আমরা গলি গলির খবর পাই। অর্থাৎ ওই গলির কোণে কে চুরি করছে আর কে ওপরে বসে চুরি করছে, দুটোর খবরই আমরা পাই। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে বিভিন্ন সংবাদ পোর্টালের ওপরে হামলা, ভয় দেখানোর চেষ্টা। দেখুন, যে যেখানে আছে সে সেখান থেকে প্রভাব খাটানোর চেষ্টা করে, ওপরের লোক ওপরের সাংবাদিককে প্রভাব খাটানোর চেষ্টা করে, নিচের যারা নেতাবর্গের আছে তারা নিচের যারা সাংবাদিক আছে তাদেরকে প্রভাব খাটানোর চেষ্টা করে, আয়ত্তে আনার চেষ্টা করে, ভাবে। সব সমস্যা কি জানেন, সমস্যা হচ্ছে চোর চোর থাকলে ভালো, কিন্তু চোর যদি সাধু হতে চায় তাহলে তার থেকে বড় চোর আর কিছু হয় না। মানে চোর সাধু হওয়ার হলে বেশি মুশকিল, মানে চোর যে স্ট্যাম্পটা তার পিছনে পড়ে যায়, পিঠে পড়ে যায়। তো এইটাই হলো একটা বড় ব্যাপার, এবং সে যে বড় চোর সেটা কি কার মাধ্যমে ফুটে আসে, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ফুটে আসে, তার অরিজিনাল চরিত্রটা কি। তাই এই যেখানে আমরা আজকে এসছি, এই পরিমণ্ডল, বিশেষ করে হাসিপুর ডিএনএন বাংলা, তার যে উদ্যোগ, এই ছেলেটা অনেক মাটি গ্রাসরুট থেকে উঠে এসছে। আমাদের সম্মানীয় মামুদ্দা আছে, বিশিষ্ট পরিবেশ কর্মী, দীর্ঘদিন ধরে খাল নিয়ে লড়াই করছে। আসলে এই খালটা যে কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় অপরিসীম, এর যে গুরুত্বটা, এই যে খাটাল মালিকরা এর যে দুর্ব্যবহার করছে, নিজেরা ব্যবসা করছে, সরকারি টাকায় খাল পরিষ্কার হচ্ছে এবং মুনাফা লুটে চলে যাচ্ছে, একে ওকে তাকে দিয়ে, নেতা করছে কাউকে কাউকে দিয়ে তাদের মুনাফা অর্জনের রাস্তায় চলে যাচ্ছে। লড়াইটাকে সম্মান করতে হবে বন্ধু। তাই এই হাসিপুরের লড়াই এবং হাসিপুরের পাশে যারা আছেন, বিশেষ করে এই পেজ ক্লাবের সদস্য যারা হয়েছেন বা আগামী দিনেও হবেন, তাদের পরিবারবর্গ যারাই আছে, অসংখ্য অসংখ্য সাধুবাদ, সঙ্গে আছি, পাশে আছি, অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কাউকে রেয়াত করা যাবে না। ধন্যবাদ।